মানে অনেক মানুষ অনলাইন দ্বারা প্রভাবিত হয়ে বিভিন্ন ভ্রান্ত মতবাদের দিকে ধাবিত হচ্ছে এই ক্ষেত্রে মুসলিম উম্মাহ সহি মানহাজের উপর অটল থাকতে করণীয় কি খুব দরকার এটা প্রশ্ন ভাই অনলাইনে অনেকে বিভিন্ন উড়াধুরা দাওয়াত পেয়ে বিভ্রান্ত হয়ে যাচ্ছেন আপনারা অবাক হবেন কোরআনের তাফসিরের নামে বিভিন্ন ফেসবুক পেজ খুলে তাফসির করা হচ্ছে আমি সেদিন দেখলাম একজন বেপর্দা মহিলা বসে বসে তাফসির করতেছে পরে একটু ভালো করে শুনে দেখি খ্রিস্টান কিন্তু করতেছে কি কোরআনের তাফসির নাম দিছে যাতে করে মুসলমানরা শুনে এবার সে খুব কৌশলে মুসলমানদেরকে খ্রিস্টান বানাচ্ছে বাংলাদেশে শত শত হাজার হাজার মানুষ খ্রিস্টান হচ্ছে এইভাবে বিভ্রান্ত হয়ে মানুষ না জানার কারণে কিছু লোক আছে অতি পণ্ডিত জেনারেল শিক্ষিত মানুষ দু চারটা কোরআনের আয়াত হাদিস জানার পর নিজেরা মহাপণ্ডিত ভাবে ভেবে এই সমস্ত জায়গায় জায়গায় গিয়ে ধরা খায় হিজবুত তাওহীদ একটা গ্রুপ বাইরে হইছে এরা দেখবেন আপনাকে তারা নতুন ইসলাম শিখাবে কি শিখায় তারা তারা কিন্তু ইসলাম শিখায় না কি শিখায় তাদের এমাম আছে ইমাম নাই এমন এমাম আছে আল্লাহর বান্দা মাঝে মধ্যে খুতবা পড়ে যে শুনি শুধুমাত্র তার অবস্থাটা আপনাদের সামনে তুলে ধরার জন্য বলা না হলে তার ব্যক্তিগত দোষ আমার চর্চা করার আমার একটা অভ্যাস নাই আমি কারো ব্যক্তিগত দোষ চর্চা করি না সাধারণত চেষ্টা করি এটা থেকে বেঁচে থাকার কিন্তু যেহেতু মানুষকে গোমরা করছে সেজন্য এটা না বললে নয় এই ভদ্রলোক যখন কোরআনের আয়াত পড়ে মক্তবের ছোট ছোট বাচ্চা এই যে আপনাদের আনন্দ করে যে মাদ্রাসার বাচ্চারা এই বাচ্চাদেরকে যদি শুনান তারাই বলবে আরে আঙ্কেল কি পড়ে এগুলো এত পুরাটাই রং ওটা পড়ার উচ্চারণটাই হয় না আরবির অর্থ বোঝা তো অনেক পরের কথা এই লোক বলে এমামুজ্জামান জমানার বলে এমাম আবার এই জমানার এমামের মূল যে এমাম ছিল প্রতিষ্ঠাতা সেই এমাম সাহেব আবার বিড়ি সিগারেট খাইতো সারাদিন সিগারেট খাওয়া ছবি আছে ওনার সিগারেট খাইতো টাকমুন নিছে লুঙ্গি পড়তো ভদ্রলোক দাঁড়াই ছিল না এখনকার এমামেরও নাই তারা মহিলা পুরুষ পর্দা পুশিদার বালাই নাই বললেই চলে কিন্তু তাদের একটাই কাজ হুজুরদেরকে সকল আলেমদেরকে তারা ধর্ম ব্যবসায়ী বলে গালি দেয় আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালি দেয় দেশে দুই শ্রেণীর মানুষ এক হলো চরম ইসলাম বিদ্বেষী নাস্তিক আর এক হলো ইহুদি খ্রিস্টানদের টাকায় চলা এই সমস্ত হেজবত তাওহিদরা এই সমস্ত মানুষগুলো যে বিভ্রান্ত এটার উপরে আমার এক ঘন্টার একটা আলোচনা আছে দালিলিক আলোচনা আমি হেজবত তাওহিদের সমস্ত বই পুস্তক তাদের অফিস থেকে সংগ্রহ করে আমি তখন সৌদিতে ছিলাম নিয়ে গেছি সেখানে তাদের বইগুলো পড়ে পড়ে দাগায় দাগা কোরআন হাদিসের আলোকে তাদের বিভ্রান্তিটা আমি তুলে ধরেছি এক ঘন্টার উপরে অনলাইনে আছে ওটা দেখে নিতে পারেন এটা একটা ভ্রান্ত ফেরকা যে তার একটা প্রমাণ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান ক্বালা হালাকান নাস ফাহুয়া আহলাকুহুম যে বলবে সবাই গোমরা হয়ে গেছে কেউ প্রকৃত ইসলামে নাই আমরাই প্রকৃত ইসলামে আছি নবীজি বলেছেন এ হলো সবচেয়ে বড় গোমরা সব আলেম ওলামারা ইসলাম বুঝে নেয় উনি সূরা ফাতে এটাই সহি করে পড়তে পারেন না অর্থ বোঝাতে পরের কথা উনি ইসলামের ইমাম হয়ে গেছেন উনি প্রকৃত ইসলাম তো অনলাইনে এরকম অনেক গুরু ভালে পিছনে মানুষ পড়ে কোরআনের তাফসিরের নাম দিয়ে খ্রিস্টান মিশনারিরা বিভ্রান্ত করছে গোমরা করছে তাই এটা রীতিমতো অন্যায় অপরাধ এটা রীতিমতো জঘন্য বিচারযোগ্য অপরাধ যে মানুষকে কোরআনের তাফসিরের নাম দিয়া খ্রিস্টান ধর্মে দীক্ষিত করছে খ্রিস্টান ধর্ম বলে না বলে আহমদি সরি ইসাই মুসলমান কি নাম দিছে ইসাই মুসলমান কাদিয়ানিরা নিজেদেরকে কাদিয়ানি বলে না বলে কি আহমদি মুসলমান এরকম নানামুখী ফাঁদ শয়তান এটে রাখছে আপনি টেরও পাবেন না কোন গর্তে পা দিচ্ছেন কোন চোরাবালিতে পা দিয়েছেন আপনি হারিয়ে যাবেন এই জন্য অনলাইনে অফলাইনে ইসলাম ইসলামের লেভেল দেখে ইসলাম নিয়ে নিবেন এত সহজ নয় আপনাকে কয়েকটা কাজ করতে হবে নাম্বার এক সবসময় লক্ষ্য রাখবেন যে সম্পূর্ণ কোরআন এবং হাদিস এই দুই গ্রন্থের মধ্যে সীমাবদ্ধ থেকে আপনাকে আহ্বান করা হচ্ছে কিনা এটা দেখবেন এক কোরআন সুন্নাহ হলো আপনার মানদণ্ড মাপকাঠিটা মাথায় রাখবেন নাম্বার দুই ওলামায়ে হক যারা সত্যের কথা বলেন আবার সেটার উপরে আমল করেন নিজে যা বলেন সেটার উপরে আমল করেন দুনিয়া লোভী না মুত্তাকি পরহেজগার কোরআন হাদিসের বাস্তব নমুনা তাদের মধ্যে আছে এই মানুষগুলোকে অনুসরণ করবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কাহু ওয়ারজুকনা ইত্তিবাআহু ওয়ারিনা আল বাতিলা বাতিলা ওয়ারজুকনা ইজতিনাবা ভাইরা আমার এমন একটা সময় চলছে ফিতনা এমন ভাবে জাল বিছিয়ে আছে ফিতনার
যে আপনি কোথায় পা দিবেন শেষের আমি টের পাবেন না এজন্য আল্লাহর কাছে পানা চাইবেন দোয়া করবেন আল্লাহ কোথায় হক আমি জানি না কোথায় হক আমি জানি না যেটা হক আপনি আমাকে সেদিকে চালান যেটা বাতিল সেখান থেকে বাঁচান এজন্য সূরা ফাতিহার আল্লাহ তাআলা এই দোয়া ঠিক করে দিয়েছেন প্রত্যেক রাকাতে দোয়া অবশ্য করে দিয়েছেন ইহদিনাস সিরাতাল আল্লাহ সিরাতাল মুস্তাকিমে যেন আমি চলি আপনি পথ দেখায় দেন কারণ অনেক ফিতনার পথ আল্লাহর কাছে পানা চাইবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হেফাজত রাখবেন